হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জিএনএনএম নার্সিং পরীক্ষা দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের আজকের নেক্সট সাজেশন পেপার দেখতে পাচ্ছ সাজেশান দু হাজার চব্বিশ যেটা জি এর ওপর তো অবশ্যই প্রত্যেকটা কোয়েশন খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য শুধুমাত্র জিকে মানে ইতিহাস ভূগোল তা কিন্তু নয় আমি এর মধ্যে কিছু সায়েন্সের কোশ্চেনও কিন্তু অ্যাড করেছি এবং কোয়েশনগুলো কোয়েশনগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে মোস্ট ইম্পর্টেন্ট তো ক্লাসটা শুরু করছি তার আগে বলে রাখি যারা যারা প্রথমবার চ্যানেল এসেছে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং বন্ধুর সাথে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ওকে আর প্রি হেন ট্যালেন্ট্যান্ড কম্পিটিশান এখানে যদি কেউ জয়েন হতে চাও তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এটা আমাদের মক টেস্ট গ্রুপ অনলি ফর মক টেস্টের জন্য এটা জয়েন করতে পারো যেখানে এন্ট্রি ফি মাত্র একশো কুড়ি টাকা ওকে আচ্ছা লাস্ট ডেট পেরিয়ে গেছে তার মানে এমন নয় যে ভর্তি না হচ্ছে না ভর্তি নিতেই পারো ভর্তি হতে পারো চলো এবার আমি আসছি কোয়েশ্চেনে দেখো প্রথম কোয়েশ্চেন হচ্ছে লিউকোমিয়া রোগের কারণ কী লিউকোমিয়া রোগের কারণ কী কোশ্চেনগুলো কিন্তু বেশ মডারেট লেভেলে রেখেছি সবগুলো কোশ্চেন কিন্তু খুব সোজা পাবে না তো কতগুলো পারছো কোশ্চেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবে দেখো লিউকোমিয়া রোগের কারণ হচ্ছে রক্তে শ্বেতকণিকার মাত্রা বেড়ে যাওয়া হলে এই লিউকোমিয়া রোগটা হয় ঠিক আছে লিউকোমিয়া রোগটার কারণ কী রক্তে যদি শ্বেত রক্ত আমাদের একটা কোশ্চেন তোমাদেরকে একটা অ্যাডভান্স কোশ্চেন দিই রিবল দেখি তো শ্বেত রক্তকণিকা কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে ঠিক আছে এটা কিন্তু কোশ্চেন থাকলো ঠিক আছে এটা কিন্তু কমেন্ট করে জানাবে ওকে চলো এখানে বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের দেখা গেছে জেনে মেনে পরীক্ষায় যে বিভিন্ন রোগের কারণ কি বিভিন্ন রোগ এবং তাদের যে কারণ যে কারণের জন্য এসে সে সমস্ত রোগগুলো হয় সেগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে প্রচণ্ড বাইরে ঝড় বৃষ্টি তা সত্ত্বেও কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি অবশ্যই কিন্তু লাইক করে দিও ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো দেহের শক্তির প্রধান মাধ্যম কি তো দেহের শক্তির প্রধান মাধ্যম হচ্ছে শ্বসন ঠিক আছে কোশ্চেনগুলো এটা খুবই সহজ কোশ্চেন দেহের মেলানিনের প্রধান কাজ কী মেলানিনের প্রধান কাজ হচ্ছে সূর্য ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা অর্থাৎ আমরা জানি কি সূর্য থেকে বিভিন্ন রকম রে বেরোয় তাই না আলট্রাভ্যাল্ট রে তারপরে ইউভি রে এই সমস্ত রেগুলো থেকে না আমাদের শরীরকে প্রোটেক্ট করছে কে এই যে মেলানিন বলে একটা বস্তু রয়েছে মেলানিন আচ্ছা এটা কোথায় থাকে বলো দেখি তো মেলানিন মেলানিন থাকে আমাদের ত্বকে ঠিক আছে এবং এইটা কি কাজ করে দেখবে অনেকে বলে না যে অনেকে দেখবে শরীরে মানে গায়ের রং হচ্ছে কালো তো অনেক সময় ফেয়ার অ্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলি বা ফেয়ার হ্যান্ডসাম মেখে অনেকে চেষ্টা করে যে বিভিন্ন রকমভাবে মানে বিভিন্ন রকম যে সমস্ত ফেয়ার ক্রিমগুলো হয় পরিষ্কার হওয়ার ক্রিম তো এগুলো কী করে জানো তো অ্যাকচুয়ালি করে কি এই যে মেলানিনের পরিমাণ ত্বক থেকে না অনেকটা কমিয়ে দেয় যার ফলে কি হয় আমরা হয়তো আপাত দৃষ্টিতে অনেক ফর্সা হয়ে যায় কিন্তু পরবর্তীকালে কি হয় আমরা কিন্তু স্কিন ক্যান্সার এই সমস্ত রোগের কিন্তু সম্মুখীন হই এবং তাছাড়াও কিন্তু এই যে সূর্য থেকে যে ক্ষতিকর প্রভাব থেকে এগুলো থেকে রক্ষা করার জন্য যে প্রোটেকশানটা ছিল সেটা কিন্তু নিজে নিজেই আমি নিজের হাতে নিজেই খুন করেছি তাই না তো সেই জন্য কিন্তু বলা হয় না যে যে যেরকম রূপ নিয়ে এসেছ সেই রকম রূপেই থাকো সেই রূপেই তুমি সন্তুষ্ট থাকো ঠিক আছে যাই হোক এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল পরের কোশ্চেন দেখে নাও কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায় ঠিক আছে কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায় তো উত্তর হচ্ছে অগ্ন্যাশয় ওকে কোচিংগুলো কিন্তু বেশ মডারেট লেভেলে রাখা হয়েছে আচ্ছা অক্ষীগুলোকে প্রাচীরের নাম কি এটা সবাই জানো অক্ষিগোলকের প্রাচীরের নাম হচ্ছে রেটিনা আমি এখান থেকে বেশ কিছু কোশ্চেন করবো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্ন হচ্ছে মানব দেহের কোন মানে মানব চক্ষুর কোন অংশ থেকে অন্ধকারও দেখতে সাহায্য করে মানবচক্ষুর কোন অংশটা অন্ধকারের মানুষকে দেখতে সাহায্য করে সেটা একটু কমেন্ট করে জানাবে ওকে এটা একটা ফার্স্ট কোয়েশ্চেন দিলাম দ্বিতীয় কোশ্চেন মানব চক্ষুর মানে মানব চক্ষুর প্রথম যে পর্দা মানে প্রথম যে পর্দাটা সেটা কি সেটা একটু কমেন্ট করে দেবো দুটো কোশ্চেন তোমাদের করলাম ঠিক আছে দুটো কোশ্চেন কিন্তু কমেন্ট করে জানাবে ওকে আশা করছি তোমাদের সুবিধা হলো এই দুটো কোশ্চেন জানা আছে মোটামুটি আর তিন নম্বর আরেকটা কোশ্চেন করছি যে যখন কারোর চোখ অপারেশন করা হয় সেই ক্ষেত্রে তার কোন অংশটা ট্রান্সফার করা হয় অর্থাৎ যার ধরো কেউ ধরো চোখে দেখতে পাচ্ছে না তার কোন অংশটা অন্য ব্যক্তির কোন অংশটা সেটা চোখের কোন অংশটা খোলে ওটা ট্রান্সফার করা হয় বা সেটা মানে করা হয় সেটা একটু কমেন্ট করে জানাবি তিনটে কোয়েশ্চেন দিলাম ঠিক আছে চলো চোখ থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছে পক্ষী থেকে ওকে এটা দেখে নিও রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া যায় পাওয়া গেলে কোন ধরনের কোন রোগ বোঝা যায় অর্থাৎ রক্তে যদি অতিরিক্ত গ্লুকোজ পাওয়া যায় সেটাকে কী রোগ বলা হয় সেটা হলো ডায়াবেটিস আচ্ছা মাথায় রাখবে ডায়াবেটিস কিন্তু প্রধানত হয় ইনসুলিনের অভাবে ঠিক আছে এবং তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছো গ্লুকোজের পরিমাণ যদি অতিরিক্ত পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু সেই ডায়াবেটিস রোগটা হয় ওকে তো আমি নেক্সট কোশ্চেন যাচ্ছি তার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিই তারপরে আমি নেক্সট কোশ্চেনগুলো ফিরে যাচ্ছি বন্ধুরা এএনএম এন এম অ্যাডভান্স মক ফাইটার নামে যে বইটি রে লেখা হয়েছে যেটা এক্সাম বাংলা প্রকাশনীর সেই বইটা কিন্তু বর্তমানে বেশ ভালো আকারে কিন্তু সারা দিয়েছে তোমরা জানো ভালোভাবে যে দু হাজার তেইশে এদের প্রথম যে বই লঞ্চ হয় তারপর থেকে কিন্তু বেশ একটা রেকর্ড একটা কিন্তু ছিল একটা জনপ্রিয়তা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে থেকে ছিল তো এই বছর কিন্তু তিরিশটা প্র্যাকটিস সেট কিন্তু যারা যারা নিয়েছ তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ কেমন বইটা তো আমি এই বইটা নিয়ে অনেকবার বলেছি এবং আজকেও বলছি যাদের এখনও পর্যন্ত বইটা নেওয়া হয়নি তোমরা চাইলে কিন্তু প্র্যাকটিস সেট বইটা নিতে পারো এখানে কী কী পাবো স্যার দেখো প্রতিটা প্রথম কথা হচ্ছে প্রতিটা প্র্যাকটিস সেট কিন্তু ক্যাটেগরি ওয়ান এবং ক্যাটেগরি টু সিলেবাস অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে দ্বিতীয় কথা কী একটা সাজেস্টিভ প্র্যাকটিস সেট এটা কিন্তু ইনমিনি নয় এটা একটা মোটামুটি সাজেশান হিসেবেও ধরতে পারো আবার প্র্যাকটিস সেট হিসেবেও ধরতে পারো বোথ কিন্তু এটা ইউজ করা যেতে পারে ঠিক আছে আচ্ছা এবং দেখে নাও যে দু হাজার বাইশ এবং তেইশেরও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে ইনক্লুড রয়েছে তারপরে দেখতে হচ্ছ ডাব্লিউ যেই নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী স্মরণ করে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো বানানো হয়েছে এবং লাস্ট যেটা সেটা দেখতে পাচ্ছ সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় যে ওয়েমার সিট দেওয়া হচ্ছে অর্থাৎ এইখানে তুমি যদি মানে তুমি যদি প্র্যাকটিসের বইটা যদি কেনো তাহলে এর সাথে কিছু ওএমআর শিট ফ্রি তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে মানে বইয়ের সাথেই পেয়ে যাবে সেটা কিন্তু তুমি নিজে প্র্যাকটিস হিসেবে কাজে লাগাতে পারো যে কতটা কি ভুল হচ্ছে কতটা কি ঠিক হচ্ছে ওকে আর একটা জিনিস কি একটা জিনিস হচ্ছে অনেকের সমস্যা হচ্ছে ম্যাথ এবং রিজিনিংয়ে রিজনিংটা বাদ দিয়ে দিলাম কিন্তু ম্যাথে অনেকের সমস্যা থাকে যে কিছু কোশ্চেন থাকে সেই কোশ্চেনে যদি শর্টকাট পাওয়া যেত খুব ভালো হতো তো সেই সমস্ত কোশ্চেনে কিন্তু শর্টকাটও এখানে এই বইটা রয়েছে আমি কয়েকটা পাতা তোমাদের দেখাচ্ছি সেইগুলো দেখে তারপরে তোমরা কিন্তু অর্ডার দিতে পারো দেখে নাও এই দেখো সুন্দর করে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু উত্তর দেওয়া আছে ওকে এই দেখো প্রত্যেকটা কোশ্চেন দেখতে পাচ্ছ কতটা কত সুন্দর করে কিন্তু মডেল প্র্যাকটিসের তিরিশটা আর প্রথমে দিই বইটা খোলো তাহলে দেখবে যখন নার্সিং কী কেন করা দরকার কত বছর পর্যন্ত এটা করা যেতে পারে এলিজিবিলিটি কী রয়েছে এগুলো সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এগুলো দেখে নেবে একটু ওকে এভাবে কিন্তু পুরো বইটা দিতে পারবো আচ্ছা এবার বইটার দাম কত স্যার বইটার দাম কিন্তু মোটামুটি তিনশো মধ্যেই পাবে ঠিক আছে এবং এটা কোথায় কোথায় অর্ডার দেওয়া যেতে পারে আমি বলে দিই বইটা কিন্তু তুমি অর্ডার দিতে পারো ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার দিতে পারো এমনকি এক্সাম বাংলা যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু ডাউনলোড মানে এটা কিন্তু তুমি অর্ডার দিতে পারো এবং বলে রাখি যাদের অনলাইনে সমস্যা আছে যারা অনলাইনে মানে এই সমস্ত শপিং করতে পারো না তাহলে কিন্তু নিকটবর্তী যে কোনো বই স্টল বা বুক স্টলে গিয়ে কিন্তু এটা মানে অর্ডার দিতে পারো বা সেখান থেকে কিন্তু কিনে আনতে পারো ওকে থ্যাংক ইউ সবাইকে আর এই যে লিঙ্ক সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে তুমি কিন্তু ডাউনলোড করতে পারো ওকে এবং ক্লাসে নিয়ে যাচ্ছি তোমাদেরকে আপ দেখো পরের প্রশ্ন হচ্ছে কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গ সৌষ্ঠব বৃদ্ধি পায় অর্থাৎ একটা দেহের যে সৌন্দর্য বা সেটার যে বৃদ্ধি সেটা কীভাবে হচ্ছে কোন হরমোনের প্রভাবে সেটা দেখতে পাচ্ছ ইস্টচেন ওকে ইস্টচেনের ফলে এটাও কিন্তু হয় আচ্ছা নালিবিহীন গ্রন্থিগুলোর মধ্যে কোনটি প্রধানতম তো এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন উত্তরটা হচ্ছে পিটিউটারি গ্রন্থি আচ্ছা পিটুটার গ্রন্থি কোথায় থাকে এবং এই গ্রন্থি কাজ কী সেটা একটু কমেন্ট করে জানাবে যার কমেন্টটা ভালো লাগবে সেই কমেন্টে কিন্তু পিন করে রাখবো ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো থাইরয়েডের অবস্থান কোথায় থাইরয়েড কোথায় থাকে না আমরা সবাই জানি থাইরয়েড হচ্ছে যে আমাদের গলায় থাকে মানব দেহের গলায় থাকে এবং ল্যারিংসের উপরে থাকে ঠিক আছে ল্যারিংসের কোথায় থেকে উপরে থাকে এবং এটা দুপাশে থাকে ঠিক আছে আমাদের গলার একদম কিন্তু ল্যারিংসে ওই যদি দেখো থাইরক্সিন যে আমরা থাইরয়েড যেই হয় না অনেকে অপারেশন করে তো আমাদের কিন্তু গলাটাই কিন্তু কেটে তারপর মানে ওই জায়গাটায় কিন্তু অপারেশন করা হয় ঠিক আছে যাই হোক তো এই থাইরয়েড কিন্তু থাকে আমাদের গলার ল্যারিংসের ওপরে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখে নাও মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থা করে মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় সবাই আমরা জানি সিকামে থাকে এবং এটা কিন্তু পেটের অংশেই থাকে ঠিক আছে সিকাম এই সমস্ত পেটের অংশে থাকে আচ্ছা ক্ষুদ্রান্তের বিশেষ বিশেষক কি একক কি বিশেষক একক কি তো ক্ষুদ্রান্ত্রের বিশেষক একক হচ্ছে ভিলাস কোশ্চেনটা কিন্তু বেশি আনকমন একটু স্টার মার্ক দিয়ে দেবে যেগুলো আনকমন লাগবে সেটা খাতায় লিখে নেবে ঠিক আছে আচ্ছা পরে প্রশ্ন দেখো ভিটামিন কে এবং বি কোথায় সংশ্লেষিত হয় তো এটা খুব কমন কোশ্চেন ভিটামিন সি ভিটামিন কে এবং ভিটামিন সি সরি ভিটামিন কে এবং ভিটামিন বি সংশ্লেষিত হচ্ছে বৃহৎতন্ত্রে আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন ভিটামিনগুলি কোন ভিটামিনগুলি জলে সংশ্লেষিত ঠিক আছে জলে সংশ্লেষিত জলে সংশ্লিষ্ট হয় ওকে এটা একটু কমেন্ট করে জানাবে ফ্যাটের ধ্রুবীভূত এবং জলে ধ্রুবীভূত বলে এরকম কিছু একটা কোশ্চেন ছিল না সেটা আমাকে জানি যে জলে ধ্রুবীভূত যে সমস্ত ভিটামিনগুলো হয় সেগুলোর নাম কী ওকে পরের প্রশ্ন দেখে নাও যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না সেটা কি তো উত্তর হচ্ছে হেপারিন হেপারিন কী করে হেপারিন কিন্তু রক্ত রক্ত জমাট বাঁধতে দেয় না ঠিক আছে রক্ত না হলে কিন্তু জমাট বেঁধে যায় আচ্ছা আর একটা কোশ্চেন করো যে কোন ভিটামিনের অভাবে আমাদের রক্তাল্পতার রোগটি হয় ঠিক আছে এই কোশ্চেনটাও তোমাদের হোমওয়ার্কে দিলাম একটু কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন দেখে নাও ধান চাষের ক্রোমোজম সংখ্যা কটি এটা খুব কমন কোশ্চেন চব্বিশটা হচ্ছে ধানের ক্রোমোজোম সংখ্যা ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখানো প্রথম কোথায় নিপা ভাইরাস পাওয়া যায় নিপা ভাইরাস প্রথম কোথায় পাওয়া গেছিলো কোশ্চেনটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে অন্যান্য পরীক্ষা তো প্রচুর এসেছে ঠিক আছে তো ওটা হচ্ছে মালয়েশিয়ায় মালয়েশিয়ায় কিন্তু প্রথম নিপা ভাইরাস পাওয়া গেছিলো ঠিক আছে মালয়েশিয়ায় কী হচ্ছে নিপা ভাইরাস পাওয়া গেছিলো আর এগুলো ভাবনা যে শুধুমাত্র জীবনবিজ্ঞানী পরে জীবন বিজ্ঞানই কোশ্চেন আছে একটু পরে দেখবো ফিজিক্যাল সায়েন্সে কিছু আসে কিছু কোশ্চেন দেখবে তোমার হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে ঠিক আছে মিক্সড একটা কোশ্চেন কিন্তু পেয়ে যাচ্ছো আচ্ছা পরের প্রশ্ন দেখো যে হংকং ভাইরাস নামে পরিচিত সার্স প্রথম কোন দেশে দেখা যায় তো দেখো এই কোয়েশনটাও বেশ ইম্পর্ট্যান্ট কোশ্চেন হংকং ভাইরাস ঠিক আছে এটা হচ্ছে চীনে পাওয়া যায় দেখো হংকং থেকে বুঝতে পারছো এই হংকং কথা রয়েছে চীনে রয়েছে এবং এই হংকং ভাইরাস নামে পরিচিত সার্স প্রথম কোন দেশে পাওয়া যায় না এটা হচ্ছে চীন দেশে পাওয়া যায় পরের প্রশ্ন দেখে নাও মানবদেহের কোন মানবদেহে কোন ধরনের শ্বসন হয় তো মানবদেহের শ্বসনটা হচ্ছে সবাত শ্বসন ঠিক আছে শ্বসন কয় প্রকার একটু কমেন্ট করে দিও তো যে শ্বসন কয় প্রকার হয় সেই শ্বসন কয় প্রকার হয় এটা একটু কমেন্ট করে দিও চলো পরের প্রশ্ন হচ্ছে শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে যায় কেন আমরা সবাই জানি এটা হচ্ছে প্রসেদনের কমাতে ঠিক আছে প্রসেদন কমাতে এটা কিন্তু গাছের পাতা ঝরে যায় আচ্ছা পরের প্রশ্ন দেখো কোন পাখি দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে তো গাংচিল হচ্ছে অ্যান্সার ঠিক আছে গাংচিল কি করে দীর্ঘতম পথ কিন্তু অতিক্রম করতে পারে বা পাড়ি দিতে পারে ওকে পরের প্রশ্ন দেখো জলজ শামুক ঝিনুকের খোলক কী দিয়ে তৈরি হয় এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন হ্যাঁ তো জলজ শামুক বা বিভিন্ন শামুক ঝিনুক এই সমস্ত যে এদের যে খোলসটা হয় না মানে ওপরে যে কঠিন যে তলটা হয় কঠিন যে এটা হয় ঠিক আছে পিছের যে কঠিন তলটা হয় সেটা কী দিয়ে তৈরি সেটা হচ্ছে কার্বনেট দিয়ে তৈরি ঠিক আছে কার্বনেটের দ্বারা তৈরি এবং সেই জন্য কিন্তু এটা খুব শক্ত হয় আচ্ছা পরের প্রশ্ন দেখো কোন গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা আকারে ওয়াটার তৈরি করা হয় উত্তর দেখতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডে কী হচ্ছে কোনো গ্যাসকে অত্যাধিক চাপে চরলে করে সোডা আকারে ওয়াটার তৈরি করা হয় দেখো ফিজিক্যাল সায়েন্সে কিন্তু কোশ্চেন শুরু হয়ে গেছে তবে দেখো পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন কী আবিষ্কার করেন পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করছেন নিকোলাস অটো ওকে অটো থেকে মাথায় রাখবে অটো আমরা কী করি পেট্রোল দেখবে অনেক সময় না অটো অটো বাসে এগুলো কি পেট্রোল দেয় তাহলে পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করছেন কে হচ্ছে নিকোলাস অটো ওকে এবং মনে রাখতে পারো আর এরকম সুন্দর করে কিন্তু আমাদের ক্লাসও করানো হয় ঠিক আছে যারা চাইছে যেন আমরা ডিটেলস ক্লাস করবো তো ক্লাসও জয়েন করতে পারো সেই জন্য কিন্তু একই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি লিখে দিচ্ছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যদি কেউ বলো যে মক টেস্ট দেবো সেটাও কিন্তু দিতে পারো খুবই কম টাকায় কিন্তু তোমরা ক্লাস এবং মক টেস্টও দিতে পারছো ওকে যদি কারো মনে হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কল করো না কারণ কল ধরার মতো সময় থাকে না পরের প্রশ্ন দেখো সাতষট্টি পি কি এটা হচ্ছে একটা ধূমকেতু সিক্সটি সেভেন পি এটা হচ্ছে একটা ধূমকেতু ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো আলো সাতটি বর্ণের সমষ্টি এটি প্রমাণ করেন কে তো এটি প্রমাণ করছেন আইজাক নিউটন কি করেছেন আইজাক নিউটন করেছেন সাতটি বর্ণ কী কী আছে এটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে এটা থেকে তোমাদের কিন্তু আলো চ্যাপ্টার থেকে কোশ্চেন পরের প্রশ্ন দেখো জলে দ্রবণীয় ভিটামিন কী এই দেখো যে কোশ্চেনটা তোমাদের একটু করেছেন দেখো সেই কিন্তু দিয়েছে আচ্ছা এখানে কিছু ভিটামিন বি আর একটা কিন্তু জলে জলে দ্রবণীয় একটা একটা ভিটামিন আছে সেটার নাম কিন্তু কমেন্ট করো ঠিক আছে একটা তো বলে দিলাম আর একটা কী আছে সেটা একটু কমেন্ট করে দিও চলো পরের প্রশ্ন মিষ্টি আলু কী মিষ্টি আলু হচ্ছে সার জাতীয় খাদ্য কী বললাম শ্বেতসার জাতীয় খাদ্য হচ্ছে মিষ্টি মিষ্টি আলু ওকে যেটা রাঙা আলু বলা হয় তাই তো আচ্ছা পরের প্রশ্ন দেখো রেডিও আইসোটোপ ব্যবহার হয় কিসে তো রেডিও আইসোটোপ ব্যবহৃত হচ্ছে গলগণ্ড রোগে ওকে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন গলগণ্ড রোগে কী ব্যবহৃত হয় ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেডিও আইসোটোপ আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম কী তো গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটারের সাহায্যে আর যদি বলে বায়ুর চাপ ঠিক আছে সেটা কিন্তু উত্তর আলাদা হবে বলো বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি ঠিক আছে এটা কমেন্ট করে দিও আর বায়ু গতিপথ প্রবাহিত হয় বায়ু গতিপথ পরিমাপক যন্ত্রের নাম কি সেটা একটু কমেন্ট করে দিও দুটো কোশ্চেন দিলাম আলাদা আলাদা করে এতগুলো প্রো এই যে কোশ্চেনগুলো দিচ্ছি এটা শুধু মুখে শুনলাম আর জেনে দিলাম তা কিন্তু হবে না কমেন্ট করলে বাকিরা জানতে পারবে ঠিক আছে এটা করা তোমাদের দায়িত্ব ওকে কারণ এত পরিশ্রম যখন করছি তোমাদের এটুকু কাজ করতে হবে ঠিক আছে চলো পর প্রশ্ন দেখো সুপার আসলে কি সুপার নোভা হচ্ছে আসলে মৃত তারকা ঠিক আছে বা মৃত তারা তারাগুলো হয় না তারকা তো সেটা হচ্ছে সুপারনোভা আচ্ছা পর প্রশ্ন দেখো উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয় উত্তাপের ফলে চর্বি ভেঙে দেখতে পাচ্ছো ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে গ্লিসারোল ঠিক আছে গ্লিসারোলে পরিণত হয় ওকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারোলে পরিণত হয় কী হয় উত্তর ফলে চর্বি চর্বি কী হয় চর্বিটা একটা সময় গিয়ে গলে যেতে শুরু করে এবং তার ফলে কিন্তু ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে গিয়ে গ্লিসারোলে পরিণত হয় ওকে দেখো লেকার চক কী দিয়ে তৈরি তো এটা সবাই জানি ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বনটি বলা হয় তো এটা কিন্তু খুবই সবাই জানি কমন কোশ্চেন আচ্ছা পরের প্রশ্ন দেখো রেক্টিফাইড স্পিরিট কি এটাও সবাই জানি রেক্টিফাইড স্পিরিট হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ইথাইল অ্যালকোহল এবং হচ্ছে ফাইভ পার্সেন্ট জল এই দুটোতেই তৈরি হচ্ছে আমাদের রেক্টিফাইড স্পিরিট আচ্ছা লাফিং গ্যাস কাকে বলা হয় এটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে লাফিং গ্যাস কাকে বলা হয় এটা কমেন্ট করে দিও ভিনেগার কাকে বলা হয় ভিনেগার হচ্ছে আট থেকে সরি চার থেকে দশ পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো অ্যাকোয়ারিজিয়া বা রাজ অম্ল কাকে বলে দেখো কোশ্চেনগুলো একদম টপ লেভেলের কোশ্চেন হ্যাঁ রাজ অম্ল কাকে বলে তো রাজ অম্ল বলা হয় দেখতে পাচ্ছ থ্রি টু ওয়ান অনুপাতে নাইট্রিক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিন্তু অ্যাকোয়ারিজিয়া বা রাজ অম্ল বলা হয় ইস্পাতের কার্বনের শতকরা পরিমাণ কত তো ইস্পাতে মানে প্রত্যেকটা ধাতুর মধ্যে না কার্বনে এক এক রকম পরিমাণ থাকে যত বেশি কার্বন থাকবে তত ধাতুরা তত বেশি শক্ত হয় ঠিক আছে ইস্পাতের মধ্যে জিরো থেকে ওয়ান পয়েন্ট কিন্তু থাকে কার্বন ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কী মেশাতে হয় তো ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে মেশানো হয় কার্বন দেখো একটু আগে বললাম কার্বনের পরিমাণ থাকে ঠিক আছে আচ্ছা মটর গাছের মটর গাছে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি। দেখো মোটর কাছে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে রাইবোজোম ওকে কমন কোয়েশ্চেন একটা কাকে বলা হয় অয়েল অফ ভিট্রিওল দেখো অয়েল অফ ভিট্রিওল কাকে বলা হয় উত্তরটা হচ্ছে সালফিরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিওল নিম্নলিখিত কোনটি কলিচুনের রাসায়নিক সংকেত তো কলিচুনের রাসায়নিক সংকেত হচ্ছে সিএএএইচ টু ঠিক আছে সিএ এটা হচ্ছে কলিচনের রাসায়নিক সংকেত নক্ষত্র এবং গ্যালাক্সির ভর কিসের মাধ্যমে পরিমাপ করা হয় তো এটা হচ্ছে সোলার মাসের মাধ্যমে কিন্তু এটা পরিমাপ করা হয় নক্ষত্র এবং গ্যালাক্সির ভর পরের প্রশ্ন দেখতে পাচ্ছ এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত তো এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ওয়ান আনস্ট্রম ওকে ওয়ান আনস্ট্রম হচ্ছে এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সিটি স্ক্যানে কোন রশ্মি ব্যবহৃত হয় তো সিটি স্ক্যানে ব্যবহৃত হয় যেটা সেটা হচ্ছে এক্স রশ্মি ব্যবহার করা হয় ঠিক আছে আমরা কি জানি সিটি স্ক্যানে এক্স রশ্মি ব্যবহার করা হয় পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন কী বলা হচ্ছে পরের প্রশ্ন বলা হচ্ছে ওডোমিটার যন্ত্র সাহায্যে কী পরিমাপ করা হয় তো ওডোমিটারটা অনেকে হয়তো ভাবছে যে অডিও বা এরকম কিছু ভাবে যে ভব্দ না তা কিন্তু না এটা দূরত্ব পরিমাপ করা হয় ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো সর্বেকা ভারী মৌলিক গ্যাস কোনটি দেখো কত কত কোশ্চেন হ্যাঁ এত এত কোশ্চেনগুলো কিন্তু সহজে পাবে না আর এটা পিডিএফ কিন্তু আমি যে কোনো একটা গ্রুপে প্রোভাইড করে দেবো ঠিক আছে আচ্ছা সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি তো সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস হচ্ছে রেডন দেখো এখানে তো ভারী শুধু বলেনি মৌলিক গ্যাসও বলেছে ঠিক আছে এটা কিন্তু জেনে নেবে আর সর্বাপেক্ষা ভারী গ্যাস যদি বলে সেটা কী হবে সর্বাপেক্ষা হালকা গ্যাস কী হবে সেটা কমেন্ট করে দিও আচ্ছা সর্বাপেক্ষা সর্বেক্ষা হালকা ধাতু কোনটি সর্বাপেক্ষা হালকা ধাতু হচ্ছে লিথিয়াম ওকে তো এই আমাদের ছিল টোটাল মোটামুটি কিন্তু পঞ্চাশটার অ্যাভাব কোশ্চেন হবে তো কতগুলো পারলে সেটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে যেটা যেটা পারবে না খাতায় লেখো এবং কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে দিও থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেক ঘর よろしくお願いします。